জাল্লা রব্বুল আলমিন অনেক সময় এই বজ্রপাতকে গজব হিসাবে প্রেরণ করেন যদিও এই বজ্রপাতের মাধ্যমে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি পায় রাসুল করিম সাল্লি সাল্লাম যখন আকাশে মেঘুমালা দেখতেন তখন তিনি একবার বাড়ির ভিতরে প্রবেশ করতেন আরেকবার বাড়ি থেকে বের হয়ে কি অবস্থা দেখতেন তার মুখমন্ডল পরিবর্তন হয়ে যেত যখন সুন্দর আল্লাহ রহমত বৃষ্টি নাজিল হতো তখন তার চেহারা থেকে সেই ভয়ভীতি সে আতঙ্কের ছাপ দূর হয়ে যেত যখন বৃষ্টি শুরু হয়ে যেত তখন রসুলি করিম সল্লি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন সেটি হল সৈয়বা ফ্যান ইয়াল্লা তুমি মুসুল ধারে উপকারী প্রচুর বৃষ্টি তুমি নাজিল করো আলতাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়াস সালামু আলা মান লা নবিয়া বাদা ওয়া আলা ওয়া সম্মানিত আলতাহরিক টিভির দর্শক মণ্ডলী আপনারা দেশ বিদেশের যে যেখান থেকে আত্মহারিক টিভি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয় ঝড় তুফান ও বজ্রপাতের সময় আমাদের করণীয় সম্মানিত দর্শক মণ্ডলী বাংলাদেশে ঝড় তুফান বা বজ্রপাত একটি স্বাভাবিক বিষয় যেটি প্রতি বছর মার্চ থেকে জুন মাস পর্যন্ত হয়ে থাকে এতে বিশেষ করে বজ্রপাতে এদেশে প্রায় প্রতি বছর তিনশত মানুষ মারা যায় এবং তুফানে অনেক বিশেষ করে দক্ষিণ অঞ্চলে অনেক বাড়িঘর এবং অনেক মানুষও এতে আহত এবং নিহত হয় এজন্য এই ঝরতুফান বা বজ্রপাতের সময় আমাদের কি করতে হবে এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এটি আমরা আলোচনা করব এ বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন এবং রসুল করিম সাল্লি সাল্লাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সেটি আমরা জানব আল্লাহরবুল আলমিন এই বজ্রপাত সম্পর্কে বলছেন আর তিনি আল্লাহ যিনি তোমাদেরকে বিদ্যুৎ প্রদর্শন করেন বা বিজলি প্রদর্শন করেন ভয় এবং আকাঙ্ক্ষা সৃষ্টির জন্য ওয়াঈ সাহাবাশিক এবং তিনি ঘন ভারী মেঘমালা সৃষ্টি করেন ওয়ায়সাববিহুর রাদু বিহামদিহি ওয়াল মালায়িকাতু মিন খীফাতিহি আর বজ্র এবং ফেরেস্তা মণ্ডলী স্বভয়ে পবিত্রতার সাথে আল্লাহর তাসবীহ পাঠ করে ওয়াইরসুল সওয়াইকা ফায়ুসিবি বিহায়া বিহামায়া ইশাউ আর আল্লাহু রাব্বুল তিনি এই বজ্রলী তথা বজ্রপাত ঘটান আর এর মাধ্যমে যাকে খুশি তিনি তাকে আঘাত করেন না মজয়াদফিল্লা অথচ তারা আল্লাহর ব্যাপারে বিতঙ্গতা করে আর আল্লা রব্বুল আলমিন কঠিনভাবে পাকড়াউকারী গ্রেফতারকারী সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহরবুল আলমিন আয়াতের মধ্যে বলছেন যে তিনি আল্লাহ যিনি এই বজ্রপাত ঘটান এবং এর মাধ্যমে যাকে খুশি তিনি তাকে আঘাত করেন তো আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিন অনেক সময় এই বজ্রপাতকে গজব হিসাবে প্রেরণ করেন যদিও এই বজ্রপাতের মাধ্যমে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি পায় এই বজ্রপাত কিভাবে হয় রসুলি করিম সল্লাহ আলি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে আল্লা নসরুদ্দিন আলবানী রহমাতুল্লা আলহি হাদিসটিকে সহি বলেছেন ইবনা আব্বাস মদীয়াল্লাহ তালন বলছেন নবী সল্ল্লা আলি সাল্লাম একদল ইহুদি আল্লাহর নবীর কাছে আসলো আসার পরে বলল আহবির নয়াব আল কাসেম আনির রাদ মা হুয়া হে আবুল কাসেম তথা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি আমাদেরকে রাত সম্পর্কে সংবাদ দিন এটা কী রশ্মিলি কালিম সাল্লাল্লাহ সাল্লাম বললেন ওয়া মিনাল মেলাইকাতে মোয়া কালুম বিশাহ বি মাহু মাখাদুম মিনারিন তিনি হলেন ফেরেশতাদের মধ্যে হতে একজন ফেরেশতা যিনি মেঘমালার দায়িত্বে নিয়োজিত আছেন তার হাতে আগুনের বেত রয়েছে তো এই আগুনের বেদ দ্বারা তিনি কি করেন এসুকু বিহা হেসা আল্লাহ আল্লাহ যেখানে চেয়েছেন বা তাকে নির্দেশ দিয়েছেন সেখানে এই মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যায় আল্লাহ নবী যখন এ কথা বললেন ইহুদির আরেকটি প্রশ্ন করল যে ফামাসাউতুল্লাধি নাসমাও তাহলে যে গর্জন আমরা শুনে থাকি এই গর্জনটি কীভাবে হয় গর্জনটি কোথা থেকে আসে তখন আল্লাহ নবী বললেন যে জুরুহু বিশাহাবে এই যে মেঘমালার দায়িত্বে নিয়ে যেতে ফেরেশতা যে মেঘমালা তাড়িয়ে নিয়ে যায় এর এক মেঘমালার হাঁক মেঘমালার ডাক ইজা জাজারহু হাইসু হাত্তায়ন্ত হাইলা হাইসু ওমেরা এই ফেরেশতা এই মেঘমালাকে হাঁকিয়ে তাড়িয়ে নিয়ে যায় সেখানে যেখানে তাকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ নবী যখন এভাবে উত্তর দিলেন তখন ইহুদিরা বলল সাদাকতা আপনি সত্য কথাই বলেছেন এভাবে তাওরাতে বর্ণিত হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী এই যে বৃষ্টি হয় এবং মেঘমালা এক জায়গায় জমেত হয় সমবেত হয় এবং এর মাধ্যমে বজ্রপাত হয় মেঘ হয় বৃষ্টি হয় এটা আল্লাহ রব্বুল আলমিনের একটি রহমত যেমন তেমন অনেক সময় আজাব হতে পারে এজন্য রাশ্মীকারীম সাল্লি সাল্লাম আতঙ্কিত থাকতেন আই শরদু আল্লাহ তালা আনহা বলছেন কানন নবিউ সাল্লাল্লাহ আলি সাল্লাম ইজা র গাইমন আউরি খান উরি ফ্যাফি ওয়াজিহি নবি সাল্লাল্লাহ ভ আলিসাল্লাম যখন আকাশে মেঘমালা দেখতেন অথবা ঝড় দেখতেন তার চেহারাতে বুঝা যেত যে তিনি আতঙ্কিত হয়েছেন আই শরদিয়াল্লাহ তালা নহা জিজ্ঞেস করলেন হি আল্লাহ র কানান নাসু না গাইমান। লোকেরা যখন আকাশে মেঘমালা দেখে তখন তারা ফারে হু রাজি যে এই মেঘমালা দেখে তারা প্রত্যাশায় বৃষ্টির আশাতে তার আনন্দিত হয় এই মেঘমালার মাধ্যমে বৃষ্টি হবে অথচ আপনি যখন এই মেঘমালা দেখেন তখন আপনার চেহারার মধ্যে পরিবর্তন দেখা যায় অপছন্দের ছাপ দেখা যায় এটার কারণ কি রসুলি করিম সল্লি সাল্লাম আয়স রাহু তালাকে বললেন আমাকে এই ব্যাপারে কে নিরাপত্তা দিবে যে এই মেঘমালার মধ্যে আল্লাহর গজব নেই আল্লাহর রাজাব নেই কৌমুন ইতিপূর্বে একটি সম্প্রদায়কে ঝড় তুফান দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে লোকেরা যখন আজাব দেখলো আকাশে মেঘমালা দেখলো তখন তারা বলল না এই তো আগত মেঘমালা এটা আমাদেরকে বৃষ্টি দেবে অথচ আল্লাহ রব্বুল আলমিন এই মেঘমালার মাধ্যমে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন আরেকটি হাদিসের মধ্যে এসেছে তালা নায় বর্ণনা করছেন যে নবী সাল্লাম ক্যান্ন সাল্লাই ফিসামায় দেখালাওয়া খর ওজুহু হু রসুল করিম সাল্লি সাল্লাম যখন আকাশে মেঘমালা দেখতেন রেখা দেখতেন তখন তিনি একবার বাড়িতে সামনের দিকে অগ্রসর হতেন আবার পিছনের দিকে যেতেন একবার বাড়ির ভিতরে প্রবেশ করতেন আরেকবার বাড়ি থেকে বের হয়ে কি অবস্থা দেখতেন ও তাগাইয়ারালুহু হু তার মুখমণ্ডল পরিবর্তন হয়ে যেত চেহারা পরিবর্তন হয়ে যেত আম ফৈদ আমি ও সূর্যে আনহু যখন সুন্দর আল্লাহর রহমত বৃষ্টি নাজিল হতো তখন তার চেহারা থেকে সেই ভয়ভীতি সে আতঙ্কের ছাপ দূর হয়ে যেত তো তোলাহা আল্লাহ নবীকে বিষয়টি যখন অভিহিত করলেন আল্লাহ নবী বললেন আল্লাহু ক্যামে কৌমন হে আয়েশা আমি জানি না এমনটি হতে পারে যেমনটি ইতিপূর্বে একদল সম্প্রদায় বলেছিল যখন তারা ফালেম্মা রো আরেদাম আরে দাম যখন তারা তাদের উপত্যকাগুলোতে আকাশে উপত্যকাগুলোর আকাশে মেঘমালা দেখেছিল তখন তারা বলেছিল এই তো বৃষ্টি এই তো আমাদের জন্য ঠান্ডা বায়ু চলে আসছে আমরা এর মাধ্যমে আমরা শান্তি পাব তখন কি নাজিল হলো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তারা যখন বলল হাজ আরেদ মমতের না এটাতে আগত মেঘমালা আমাদেরকে বৃষ্টি দেবে কিন্তু বৃষ্টি হয় নাই প্রচণ্ড বজ্রপাত এবং তুফানে ওই পুরো জাতি তথা জাতিটা ধ্বংস হয়ে গিয়েছিল সম্মানিত দর্শক মণ্ডলী এজন্য এই অবস্থাতে আমরা কি করব। আমরা কোন দোয়াগুলো পাঠ করব। তাহলে আমরা এ গজব থেকে রক্ষা পেতে পারি আমরা কোন কাজগুলো করলে আমরা এ থেকে রক্ষা পেতে পারি এ ব্যাপারে রাসুলি করিম সল্লাহ সাল্লাম সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সম্মানিত দর্শক মণ্ডলী বজ্রপাত এবং ঝড় তুফানের সময় রাসুল করিম সল্ল্লাহ আলি সাল্লাম এবং তার রাম যে দোয়াগুলো পাঠ করতেন সে দোয়াগুলো আমরা পাঠ করতে পারি এবং এ দোয়ার ফলেই হয়তো আল্লাহরব্দুল আলমিন আমাদের এই বিপদ আপদ থেকে হেফাজত করবেন এজন্য রাসুলের দেওয়াল এবং সাহবাইকরামের আমল করা দোয়াগুলো আমরা পাঠ করার চেষ্টা করব। করবো করিম কারিম সল্ল্লা সাল্লাম যখন আকাশে মেঘমালা দেখতেন তখন তিনি একটি দোয়া পাঠ করতেন ইন্দুমাজাতে হাদিস্টে এসেছে যে আলি সাল্লাম যখনই আকাশে মেঘমালা দেখতেন তখন তিনি দোয়া পাঠ করতেন সেটি হলো আইসরজি আল্লাহ আনহা বর্ণনা করছেন যে কানান ক্যানানবী আলি সাল্লাম ইজ আসা রিহুল যখন ঝড় তুফান শুরু হতো তখন তিনি বলতেন আল্লাহ ইন্নি আস আলুকা খৈরাহা ও মা ফিহা ও মা উরসিলা দেবী হে আল্লাহ এই ঝড় তুফানে এই ঝড় তুফানের মধ্যে এবং এই ঝড় তুফানের সাথে যা কিছু কল্যাণ করা প্রেরণ করা হয়েছে তা কিছু আমরা প্রার্থনা করছি তোমার কাছে চাচ্ছি এবং এই ঝড় তুফানে এবং ঝড় তুফানের মধ্যে এবং ঝড় তুফানের সাথে যা কিছু অকল্যাণকর রয়েছে এবং যা কিছু অকল্যাণকর প্রেরণ করা হয়েছে তা থেকে আমরা তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি রসুল করিম সল্লি সাল্লাম ঝড় তুফান শুরু হলে এই দোয়াটি পাঠ করতেন আবার যখন বৃষ্টি শুরু হয়ে যেত তখন রসুলি করিম সল্লি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন সেটি হলো। আল্লাহ হে আল্লাহ তুমি উপকারী প্রচুর বৃষ্টি তুমি নাজিল করো এই দোয়াটি দুইবার বা তিনবার পাঠ করতেন যখন বৃষ্টি শুরু হয়ে যেত সম্মানিত দর্শক মণ্ডলী আবার যদি বৃষ্টি অতিবৃষ্টি হয়ে যায় তখন আবার আরেকটু দোয়া পাঠ করতেন কারণ অতিবৃষ্টি হওয়াটা একটা গজব অতিবৃষ্টির মাধ্যমে ইতিপূর্বে নু আল ইসাল্লামের কম ধ্বংস হয়ে গেছিল এই জন্য তিনি পাঠ করতেন যে আল্লাহ হুম্মা হাওয়া লাইনা আলাইনা হে আল্লাহ তুমি আমাদের আশপাশে বৃষ্টি দাও আমাদের উপরে আর বৃষ্টি দেও না আমাদের উপরে আর বৃষ্টির প্রয়োজন নেই এরপর আরও কিছু তিনি শব্দ উল্লেখ করতেন এই অংশটুকু বললেই যথেষ্ট হবে সম্মানিত সুধুমণ্ডলী এবার আসুন যখন বজ্রপাত হবে আকাশে কালো অন্ধকার মেঘমালা দেখা দিবে এবং গর্জন শুরু হবে তখন আমরা কি দোয়া পাঠ করতে পারি রাসুল করিম সল্ল্লাহ আলি সাল্লামের সাহবাহ কারাম কি দোয়া পাঠ করতেন এ ব্যাপারে ইমাম বখর রহমাতুল্লাহ আলাই আল আদেয়েবুল মুফরাদে দুটি দোয়া বর্ণনা করেছেন একটি হলো আবদুল্লাহ বিন সুবাই আনু আল্লাহ আনহু থেকে এবং আরেকটি হযরত ইবন আব্বাস রদি আল্লাহ আনহু থেকে ইবন আব্বাস রজি আল্লাহ আনহু যে দোয়াটি এই বজ্রপাতের সময় বা আকাশে মেঘ গর্জন করলে পাঠ করতেন সেটি হল সুবাহি হে আল্লাহ আমরা তোমার পুত পবিত্রতা বর্ণনা করছি যেভাবে তুমি তোমার পূত পবিত্রতা বর্ণনা করেছ আবার আব্দুল্লাহ বিন জুবাইর রজিয়াল্লাহ তালা আনহু আরেকটি দোয়া পাঠ করতেন যে দোয়াটি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে তিনি পাঠ করতেন এবং যখন এরকম মেঘমালা আকাশে ঘন কালো অন্ধকার মেঘ দেখতেন তখন সব কাজ ছেড়ে দিতেন এবং বাড়িতে চলে আসতেন এবং এই দুয়াটি পাঠ করতেন হে আল্লাহ আমরা তোমার পুত পবিত্রতা বর্ণনা করছি যেভাবে রাদ তথা গর্জন এবং ফেরস্তাসমূহ সমূহ তোমার পুত পবিত্রতা বর্ণনা করে থাকে এ দোয়াটি আব্দুল্লাবিন জুবাইয়ের পাঠ করতেন এবং তিনি বলতেন এটি একটি ভয়াবহ অবস্থা আল্লাহ রব্বুল আলমিন এর মধ্যে দুনিয়াবাসীর জন্য একটা হুমকি দিয়েছেন সম্মানিত সুধুমণ্ডলী আরেকটি দোয়া তীর বর্ণিত হয়েছে যে দোয়াটি সনদে হাদিসটির সনদে দুর্বলতা রয়েছে বলে ওলামে কেরাম আমলের পক্ষে কথা বলেননি সে দোয়াটি হলো আল্লাহ বেগাদা আবিকা ও লহলিক না বে আজা আবিকা ও আফিনা আলিক অর্থটা খুব সুন্দর আল্লাহ তুমি আমাদেরকে তোমার গজব দ্বারা হত্যা করো না এবং তোমার আজাব দ্বারা ধ্বংস করো না এর পূর্বেই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই দুয়াটি রাসুল সাল্লাম পাঠ করতেন বলে একটি তিনমিজিটি হাদিস এসেছে সনদটি দুর্বল এজন্য আমরা প্রথম জুটি দুটো দোয়া যে দোয়াটি ইব আব্বাস রদি আল্লাহ তালহু এবং আব্দুল্লা বিন জুবাই রিয়াল পাঠ করতেন সে দোয়াটি আমরা পাঠ করতে পারি সম্মানিত শুধুমণ্ডলী যখন বজ্রপাত বা আকাশে কালো মেঘ দেখা যাবে আমরা কি করতে পারি রাসমি করিম সল্লাহ আলি সাল্লাম কী নির্দেশনা দিয়েছেন হাদিসের মধ্যে তালা আনহা বলছেন কেন স্লাহাল ইজা সাহাবান যখন রসুরে করিম সল্লি সাল্লাম আকাশের দিগদিগন্তে মেঘমালা দেখতেন কালো মেঘ দেখতেন তখন তিনি তারাকা মা হা ফিহে তিনি যে যেই কাজ করতেন সেই কাজটাকে ছেড়ে দিতেন এমনকি ওয়া ইনকায়নাতফি সালায়াতিহি হত্যা এস্তাকবেলাহ তিনি সালাতের মধ্যে থাকলো তিনি সালাদ ত্যাগ করতেন দফল সালাদ ত্যাগ করতেন এবং সালাদ ত্যাগ করে তিনি সামনে অগ্রসর হতেন দেখতেন কি অবস্থা তিনি আতঙ্কিত হয়ে যেতেন সুতরাং যদি আমরা এরকম কালো মেঘ দেখি তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজেদেরকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী তো বিশেষ করে যেগুলো হাওর অঞ্চল বা কৃষি প্রধান এলাকা যেগুলোতে আমাদের কৃষক ভাইরা কৃষি কাজ করে সেগুলোতে বজ্রপাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি দেখা যায় এজন্য আমরা কৃষকদেরকে যেটা পরামর্শ দেব এরকম কঠিন অবস্থা দেখলে সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে কৃষিকাজ ছেড়ে দিয়ে নিরাপদ স্থানে চলে যেতে হবে যেমনটি রাসুলি কারিম আলাইহি সাল্লাম করতেন এরপরে কেউ যদি গাড়িতে অবস্থান করে তাহলে তাকে গাড়ির মধ্যে থাকতে হবে এবং গাড়িতে যেগুলো বিদ্যুৎবাহী জিনিস রয়েছে তা লোহা বা এই জাতীয় জিনিস সেগুলোকে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে তাহলে বিদ্যুৎ বা বজ্রপাত হলো সে সেখান থেকে নিরাপদ থাকবে সম্মানিত দর্শক মণ্ডলী কেউ যদি রাস্তায় থাকে রাস্তায় চলার সময় বিশেষ করে রাস্তায় যে বৈদ্যুতিক বা পিলারগুলো রয়েছে সেগুলি স্পর্শ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুরা সেগুলি স্পর্শ করে এবং তাতে বিদ্যুৎ হয়ে মারা যায় অনেক সময় দেখা যায় বিদ্যুতের তারগুলো ছিঁড়ে পড়ে থাকে সেগুলি স্পর্শ করে মারা যায় এজন্য আমাদের শিশুদেরকে সতর্ক করতে হবে মাঠে থাকলে যদি কোনো ব্যক্তি বা কৃষক এমন স্থানে রয়েছে যেখানে নিরাপদ স্থান নেই তাহলে তাকে অবশ্যই নিরাপত্তার জন্য বসে যেতে হবে এবং তাকে পায়ে তালুর উপর ভর দিয়ে বসে থাকতে হবে যতক্ষণ এই বজ্রপাত হবে তাহলে ইনশাল্লাহ সে নিরাপদ লাভ করবে এরপরে যদি কোনো উঁচু বৃক্ষেরও আশপাশে থাকে তাহলে অবশ্যই বৃক্ষের নিচ থেকে দূরে সরে যেতে হবে অন্তত তিরিশ থেকে পঞ্চাশ ফিট দূরে অবস্থান করতে হবে কারণ সাধারণত এই বজ্রপাত উঁচু স্থানে আঘাত এনে থাকে সম্মানিত শুধুমণ্ডলী এরপরে যদি কেউ বাড়িতে অবস্থান করে বাড়িতে অবস্থান করার ক্ষেত্রেও সতর্ক অবস্থায় থাকতে হবে জানালার পাশে থাকা যাবে না বারান্দায় থাকা যাবে না এবং বিশেষ করে যেগুলো কাঁচা বাড়ি তথা তিনশেডের বাড়ি সেগুলোতে একই ঘরের মধ্যে অনেকগুলো মানুষ বা অনেকজন পরিবারের সদস্য একসাথে অবস্থান করা যাবে না নিরাপদ স্থানে আলাদা আলাদা হয়ে থাকতে হবে তাহলে এ বজ্রপাত থেকে আমরা রক্ষা পেতে পারি সম্মানিত শুধুমণ্ডলী আল্লাহ রব্দুল আলমিন এ বজ্রপাতের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করে থাকেন এই বৃষ্টির মাধ্যমে আমাদের রহমত নাজিল করেন আবার এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কোন কোনো জাতিকে ধ্বংস করে দিয়েছেন যেমন ইতিপূর্বে নু আল ইসাল্লামের এই জাতিকে বৃষ্টি অতিবৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন এজন্য আমাদেরকে আল্লাহর কাছে রহমত কামনা করতে হবে এবং এই তার গজব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যে সময় যে দোয়াগুলো আল্লাহর নবী পড়েছেন সেই দোয়াগুলি পাঠ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই দোয়াগুলো যথাসময় পাঠ করার তহফিক দান করুন এবং আল্লাহর রহমত লাভ করার তহফিক দান করুন আসসালামু আলাইকুম rahmatullahi wa barakatuh